बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। हेलो फ्रेंड्स एंड व्यूवर्स, अस्सलाम वालेकुम, वेलकम टू माय चैनल। आशा करी आपনারা যে এখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। তো फ्रेंड्स, শীতের সবজি তো আমরা অনেক খেলাম, এখন তো শীত শেষের দিকে। এখন বাজারে করলা সজনা ডাটা উঠেছে, সজনা ডাটা উঠেছে মজা। আর করলা খুবই উপকারী যাদের ডায়াবেটিস আছে, डायबिटीज कंट्रोल रखे कॉलर भाला मास के आपने देख के कॉलर का रेसिपी शेयर करी। कॉलर भाजी आमार आम्मू आछे कॉलर भाजी करबे, तो कैमरा ऑन करलाम ताड़ाताड़ी करे आपने साथे शेयर करार जोन्नो। तो ये जे कॉलर गुलो के एभावे काट करे नियेछे छोटो छोटो करे। तो এখানে করলা নিয়েছে চার পাঁচটা, আর দুটো আলু এভাবে কাট করে নিয়েছে। পেঁয়াজ এখানে বেসা করার জন্য নিয়েছে, শুকনো মরিচ আর পেঁয়াজটা, আর করলা ভাজির জন্য এটা পেঁয়াজ আর কাঁচা মরিচ। তো ফ্রেন্ডস, ফার্স্ট এই যে করলার মধ্যে লবণ দিয়ে এটাকে হাত দিয়ে একটু কষিয়ে নেবে, তারপরে পানি দিয়ে এটা ধুয়ে নেবে, তাহলে তিতগুলো বের হয়ে যাবে। তো লবণ দিয়ে কষানো হয়ে গেছে, এখন আম্মু কষলাবে, আর একটু কষলাবে, দিয়ে তারপর পানি দিয়ে ধুয়ে নিয়ে আসবে, তারপর আমি ক্যামেরাটা অন করব। এই করলাটা ধোয়া হয়ে গেছে। তো ফ্রেন্ডস, এই করলা ভাজি করার জন্য ফার্স্টে কড়াই লোহার কড়াই তেল ঢেলে দিল আম্মু। তেলটা গরম হলে, এই যে বললাম এই ভাজি করার জন্য বেসা করতে হবে, বেসা করতে হবে, আর লাল মরিচ এখন বেসটা হয়ে গেছে, এখন উঠিয়ে নিবে। এখন বেসটা উঠানোর পর আমি তেলের মধ্যে পেঁয়াজ একটু পেঁয়াজ কাটুনে সাজিয়ে দিচ্ছি। এটাকে হালকা ভেজে নেবে, তারপর তিনটে করলা আলু, পেঁয়াজ কাটুনে হালকা ভাজার পরে করলা আলু দিয়ে দেবে। তো হালকা ভাজার পরে এখন আমরা আলু ভেজে দিল, করলা, এখন নাচতে হবে লবণ, লবণ এক চামচ, এক লবণ হলুদ পাউডার, এখন নাচতে হবে। এখন ঢেকে দিবে কিছুক্ষণের জন্য, কত মিনিটের জন্য? দুই তিন মিনিটের জন্য ঢেকে দিবে। এখন ঢাকনা খুলে দেখি, আর যদি ভালো লাগে আমার ভিডিওগুলো অবশ্যই আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, যারা এখনো সাবস্ক্রাইব করেনি। আর পাঁচ টাকা দিয়ে লাইক বাটনটি প্রেস করে দিন, তাহলে আমার নিউ নিউ ভিডিও আপলোড দিয়ে আমাকে আপনাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশনের মাধ্যমে। তো ভাজিটা একটু লাল লাল হয়ে আসলে হয়ে যাবে। আর করলা ভাজি কিন্তু খেতে খুব মজাই লাগছে। তো করলা ভাজিটা দেখেন তেলের উপরে চলে এসেছে, আর এই পর্যায়ে বেরেস্তা আর শুকনো মরিচ দিয়ে দিবে। আর ফ্রেন্ডস, এই করলা ভাজিটা কিন্তু মশমশা হচ্ছে ভাজি, যেহেতু এটা বেরেস্তা দিয়ে করা হয়। তো ফ্রেন্ডস, এই যে বেরেস্তা আর শুকনো মরিচটাকে হাত দিয়ে
চটকায় তারপর এখানে ঢেলে দিয়েছি। তো হয়ে গেছে আমাদের করলা ভাজিটা, একটা গরম গরম ভাতের সাথে খেতে খুবই মজা। এখন চুলা অফ করে নামিয়ে দিবে। তো ফ্রেন্ডস কমপ্লিট হয়ে গেছে, দেখে নেবে অনেক মশমশা হয়েছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর এর থেকে বেশি কিছু শেয়ার করতে পারছি না। আজকে আমি অনেক মজা মজা টকে রান্না করছে, এটা আমার মুরগি গোস্ত রান্না করছে, এখন কই মাছও রান্না করবে, কিন্তু ফোনে স্পেস নাই এটা দেখাতে পারলাম না। তো সবাইকে আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ অল।